উই রিচড আওয়ার ডেস্টিনেশন। দুপুরবেলা আজকে রান্না হবে মাছের মাথা। এটা এক নম্বর, ওটা একটু দু নম্বর। সবাই তো সবসময় বেরোনোর সুযোগ পায় না, তাই যখনই কেউ মিস পেটে গেছে তো তাদেরকে ধরিয়ে দেওয়া হয়। আর যাওয়ার সময় সকলে একসঙ্গে যেতে পারি না আমরা। এখন আমরা যাবো ল ক্লাসে। ল ক্লাসে পড়াশোনা করতে নয়। আর এটা হলো ক্যালোরি চার্ট। জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো মেস ফেটিং নিয়ে। মেস ফেটিং বলতে প্রতি কোম্পানি থেকে প্রতিদিন দুজন করে সিলেক্ট করা হয়। সেই দুজন কি করে, বাজারে যায়, এখানে একটা গাড়ি দেয়, সেই গাড়িতে করে আমরা বাজারে যাব। বাজারে গিয়ে আজকে পুরোটা দিনের জন্য আমরা বাজার করব। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মেস ফেটিং যারা হয় প্রতিদিন তাদের কি কি করতে হয়। তো আগে যারা মেস ফেটিং হতো তাদের কিছুই করতে হতো না। কিছুই করতে হতো না বলতে যে অ্যাক্টিভিটি থাকে প্রতিদিনে, সেই অ্যাক্টিভিটি কিছুই করতে হতো না। তো এখন একটু নিয়ম চেঞ্জ হয়েছে। এখন কি করতে হয়, সকালবেলায় যে টাইমে সবাই ফলিন হয় সেই টাইমে ফলিন হতে হয়। যেমন আজকে 4:45 ফলিন ছিল আমাদের। 4:45 ফলিন হয়ে আমরা মাঠে গেলাম। মাঠে গিয়ে প্রতিদিন তিনটে পিরিয়ড হয় সকালবেলায়। প্রথমে রান আর পিটি হয়, তারপরে হয় প্যারেড হয়, নাহলে যোগা হয়, নাহলে ইউএসসি হয়। তো যারা মেস ফেটিং থাকে তাদের শুধু ওই প্রথম পিরিয়ডটা করতে হয়, মানে ওই রান আর পিটি যেটা হয় সেটা করতে হয়, বাকিটা করতে হয় না। তো একটা পিরিয়ড করে আমরা চলে আসি। চলে আসার পর এখান থেকে গাড়ি আসে, ওই গাড়িতে করে আমরা যাবো বাজারে। তো এখন আমি যাবো বাজারে, আর তারপরে কী করতে হয় সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো আমাদের গাড়ি অলরেডি রওনা দিয়ে দিয়েছে বাজারের উদ্দেশ্যে, আর সমস্ত কোম্পানি সমস্ত মেস ফেটিংগুলো এই একই বাসে আমরা একসঙ্গে যাচ্ছি। বাজারটা আমাদের SBSP থেকে খুব বেশি দূরে নয়, এই গাড়িতে আসতে 6-7 মিনিট লাগে। উই রিচড আওয়ার ডেস্টিনেশন। আমাদের সঙ্গে আছে আমাদের মেইন কুক বাবুদা। তো বাজারে যাওয়ার পথে এখানে একটা রেল গেট পড়ে, এই রেল গেটটাকে আমাদের পার করতে হয়। এখন গেট খোলা আছে আর ট্রেনও নেই, তো সরাসরি আমরা পার হয়ে যাচ্ছি। তো আজকে আমার সাথে আমাদের কোম্পানি থেকে আছে অঙ্কুশ। অঙ্কুশ আর আমি দুজন মিলে আজকে, একটু আগে বললাম যে প্রতিদিন দুজন করে পাঠানো হয় বাজারে, তো সেই দুজন হচ্ছে আমি আর অঙ্কুশ। আজকে অঙ্কুশ কত জনম পর আজকে মেস ফেটিং পেলি? মোটামুটি ভাই তো পাওয়া যায় না, সেই 2-3 মাস তো হবে, মানে 2 মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকমই আমি এই এখানে পুরো এই 9 মাসের মধ্যে এটা নিয়ে 3 নম্বর মেস ফেটিং। আর তোর? আমার এটা মনে হয় 4 হবে। তো আমার থেকে বেশি দিয়ে গেছে। দুপুরবেলা আজকে রান্না হবে মাছের মাথা আর কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তাই বাবুদা বড় বড় দুটো কুমড়ো নিয়ে নিয়েছে, আর এই হলো পুঁই শাক। তো আজকে রাতে যেহেতু আলু পটলের তরকারি হবে সেই কারণে আমরা এখন নিয়ে নিচ্ছি 10 কেজি পটল। এখন আমরা ঢুকবো মাছের বাজারে। এখানে আমরা নিয়ে নিলাম 10 কেজি মতো রুই মাছ। এবার বাকি যে সমস্ত টুকিটাকি বাজারগুলো আছে সেগুলো আমরা করে নেব। তো আমাদের মোটামুটি বাজার প্রায় শেষ। এখন আমরা যাবো আমাদের পার্সোনাল বাজার করার জন্য। আর আমাদের রুমমেটরা তারাও কিছু কিছু আনতে বলেছে আমাদের। সবাই তো সবসময় বেরোনোর সুযোগ পায় না, তাই যখনই কেউ মিস পেটে গেছে তো তাদেরকে ধরিয়ে দেওয়া হয় কী কী আনতে হবে, একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়। তো সেরকম একটা লিস্ট আমার কাছেও আছে, তো সেই লিস্ট অনুযায়ী এখন যাচ্ছি বাজার করতে। এগুলো দাদা 70 টাকা করে? আচ্ছা, এইটা 500-500 করে দু জায়গায় দাও। ব্যাগটা দে। সকলে ফলের বাজার করতে করতে আমার ব্যাগ প্রায় ভর্তি হয়ে গেল। এখন অনেক অনেক আবদার আছে, এখনো 3 খানা ডাব কিনতে হবে আমাকে। হ্যাঁ, ব্যাগ আছে। আমাদের বাজার পুরো শেষ, আর বাকি কোম্পানিগুলো এখনো আসেনি, আর গাড়ি আমাদের জন্য এখানে অপেক্ষা করছে। অন্যান্য কোম্পানিরও সকলে চলে এসেছে, আর এখন ভ্যান থেকে এই মালপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছে। গাড়িতে তোলা হলে তারপরে গাড়িটা ছাড়া হবে। গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, এখন আমরা ফিরছি। আর যাওয়ার সময় সকলে একসঙ্গে যেতে পারি না আমরা, কারণ সবার অনেক ব্যাগ থাকে, অনেক বাজারের ব্যাগ থাকে। তো একবারে যায় না, তাই গাড়িটাকে 2 বার আসতে হয়। তো আমাদের নামিয়ে দিয়ে গাড়িটাকে আবার 1 বার আসতে হবে। পৌঁছে গিয়েছি আমরা, এখানে ব্যাগপত্রগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে, তারপরে এখান থেকে নিয়ে যাওয়া হবে মেসে। এখন রুমে যাব, রুমে গিয়ে থালাটা নিয়ে আসবো, থালাটা নিয়ে এসে ব্রেকফাস্টটা করে নেবো। আজকের ব্রেকফাস্টে আছে রুটি, কাবলি ছোলার ঘুগনি আর লাড্ডু।
তো সকালবেলা ফার্স্ট কাজ তো শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের সেকেন্ড কাজ, এখন আমরা যাবো ল ক্লাসে। ল ক্লাসে পড়াশোনা করতে নয়, ল ক্লাসে যারা পড়তে গিয়েছে তাদের জন্য চা আর বিস্কুট নিয়ে যাবো। এটা হলো মিস পিটিকে সেকেন্ড কাজ। তো এখন আমি আর অঙ্কুশ যাচ্ছি ল ক্লাসে, আমার হাতে আছে বিস্কিটস আর কাপস, আর অঙ্কুশ নিয়ে যাচ্ছে এই চায়ের ডাম। বল চা খেয়ে কেমন লাগলো? আমি তোদের চা খাই, এই যে দেখ বিস্কুট খাচ্ছি, বিস্কুটটা খেয়ে দারুণ লাগছে। বাবু সোনাকে আশীর্বাদ করি, ও যেন বাড়া 100 সোনার বাপ হয়। এই হলো আমাদের মেসের বোর্ড, এখানে মেস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট মেস ম্যানেজার আর যে দুজন মেস পিডিক থাকে তাদের নাম লেখা থাকে, আর তার সঙ্গে কুক আর হেল্পারদেরও নাম লেখা থাকে। এই হলো আমাদের আজকে মেনুর একটা মডেল, আর এটা হলো ক্যালোরি চার্ট, এখানে প্রত্যেকটা খাবারের ক্যালোরি পরিমাণ লেখা থাকে। তো আজকে আমাদের দুপুরের মেনু হলো ভাত ডাল, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, চাটনি পাঁপড় আর রুই মাছের ঝোল। সো অল ডান, আজকের মতো এইটুকুই ছিল মেসপেটের কাজ। আবার 3:15 আমাদের ফলিন হতে হবে, ফলিন হয়ে রাইফেল তুলতে হবে, রাইফেল তুলে মাঠে যেতে হবে। আজকে প্যারেড আছে, কিন্তু প্রথম দিকে যারা মেসপেটিং করতো প্রথম দিকে বিকেলেও মাঠে যেতে হতো না, কিন্তু এখন যেতে হচ্ছে। সকালে একটা পিরিয়ড করতে হচ্ছে আর বিকেলে দুটো পিরিয়ড করতে হচ্ছে। আগে যেহেতু বিকেলবেলায় মেসপেটিকে একটু কাজ থাকতো, তখন বিকেলে কিছু টিফিনের ব্যবস্থা করা হতো, সেই টিফিনগুলো মেসপেটিকটাই ডিস্ট্রিবিউট করতো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। জয় হিন্দ।